আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসলাম। চেন্নাইয়ের একটি খুব বড় একটি মসজিদ আজকে আপনাদেরকে দেখাবো। আমি যাচ্ছি মসজিদে আসার নামাজ পড়তে। দেখুন, চলে আসলাম মসজিদে। ওয়ালাজা বিগ মাস, এই মসজিদটি অনেক বড়, অনেক বিশাল একটি মসজিদ। এটি অনেক হিস্টোরিক্যাল মসজিদ। দেখুন, অনেক সুন্দর মসজিদটি। তো আজ এখানে এসেছি আসর নামাজ পড়ব এবং আপনাদেরকে শেয়ার করব। ওয়ালাজা বিগ মাস ইজ এ হিস্টোরিক্যাল অ্যান্ড হেরিটেজ মাস্ক। অনেক হিস্টোরি আছে এই মসজিদে, তাই আপনাদেরকে শেয়ার করবো এই মসজিদটি। আশা করি দেখলে ভালো লাগবে। এবার আমি মসজিদের ভিতরে ঢুকতেছি। মসজিদের সামনে বিশাল বড় মাঠ। দেখুন, বিশাল বড় মাঠ মসজিদের সামনে। এই মাঠটি ঈদের সময় ঈদগাহ হিসাবে ব্যবহার হয় এবং অনেক বড় একটি মসজিদ কমপ্লেক্স বলা যায়। অনেক সুন্দর, অনেক বিশাল, অনেক কবুতর এখানে থাকে। দেখুন মসজিদের সামনের মাঠটি। মসজিদের পাশে আবার কবরস্থান আছে। মসজিদের ডান সাইডে কবরস্থান। মিনারগুলো অনেক সুন্দর মসজিদের। তো আমি মসজিদের ভিতরে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে পারবেন মসজিদটি। এই মাত্র আমি মসজিদের উপরে উঠে আসলাম। দেখুন মসজিদটি অনেক সুন্দর, বিশাল বড় একটি মসজিদ। পুরো মাঠ, মসজিদের সামান সবগুলো জুড়েই নামাজ হয়, মানুষ বেশি হয়। তাই এইখানে অজুর জায়গা, একটি পুকুর আছে, অজুর অনেক সুন্দর। আবার আপনি অজু করতে চাইলে পানির কলও আছে, টেপ আছে, এখানে অজু করতে পারেন বা পুকুরে অজু করতে পারেন। অনেক সুন্দর, অনেক ফ্রেশ পানিগুলা এখানে। এখানে অজু করলে অনেক ভালো লাগে। এখানে আপনি বসে পানি টেপে অজু করতে পারবেন বা পুকুরেও আপনি অজু করতে পারবেন। মসজিদটির সামনে অনেক সুন্দর কারুকাজ করা মসজিদে। মিনারগুলো অনেক সুন্দর। আসলে এখানে নামাজ পড়লে অনেক ভালো লাগবে, তাই এখন আমি আসরের নামাজ পড়তে এসেছি এখানে। দেখুন মসজিদের ভিতর, অনেক সুন্দর মসজিদের ভিতরটি, অনেক সুন্দর কারুকাজ করা। এখন মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হয়ে আসলাম। সুন্দর এই মসজিদটি, মসজিদে নামাজ পড়ে বের হলাম। মসজিদটি অনেক সুন্দর, অনেক সুন্দর মসজিদ চেন্নাইয়ের। দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে।
মসজিদটি অনেক সুন্দর, মসজিদের সামনে বিশাল বড় ঈদগাহ দেখতে পাচ্ছি। এখানে মসজিদে নামাজ পড়ে আসলে অনেক শান্তি লাগলো, তো ওখানে আমি মসজিদে বের হয়ে যাচ্ছি। মসজিদের সামনে মাঠটি দেখুন আমার, অনেক সুন্দর। আজ এ পর্যন্তই মসজিদে, তারা আশা করি ভালো লাগবে দেখে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম।